এ পর্যায়ে আমরা দেখব এসকিউএল ইউকেস এবং এলকেস এর কাজ। তো আমরা সরাসরি কোডিং এ চলে যাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কাস্টমারের নেমটি কিন্তু এখানে আছে। তো আমরা এই যে কাস্টমারের নেমের সবগুলো অক্ষর আমরা আপার কেসে করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে ইউকেস। তো আমরা সরাসরি প্র্যাকটিক্যালি এটি করে দেখি। আমরা যদি এখান থেকে লিখি সিলেক্ট সাপোজ কাস্টমার নেম ফ্রম কাস্টমার, আমরা যদি এইভাবে কোয়ারিটিকে রান করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের কাস্টমারের নেমটি কিন্তু এখানে শো করবে, বাট আমাদের ডাটাবেজে যেভাবে আছে সেইভাবে শো করেছে। তো আমরা চাচ্ছি এটিকে সবগুলো অক্ষর আপার কেসে করতে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটি ফাংশন ব্যবহার করতে হবে। আমাদের জাস্ট এই যে নামের আগে নামের এখানে একটি ফাংশন ব্যবহার করতে হবে ইউকেস। ইউকেস ফাংশনের মধ্যে আমরা যদি এবার ওই ফিল্ডটি এখানে লিখে দিই তাহলে আমরা দেখতে পাবো, এবার যদি আমরা কোয়ারিটি রান করাই তাহলে আমরা দেখতে পাবো সবগুলো ক্যারেক্টার কিন্তু আপার কেসে চলে এসেছে। এবং আমরা যদি চাই এখানে এলিয়াসেস ব্যবহার করব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এলিয়াসেসও এখানে ব্যবহার করতে পারবো। আমরা এখানে অ্যাস দিয়ে, অ্যাস সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি কাস্টমার নেম, জাস্ট আমি এখানে সাপোজ আমি লিখে দিলাম নেম, জাস্ট এভাবে লিখে দিলাম নেম। এবার যদি আমরা কোয়ারিটিকে রান করি আমরা দেখতে পারবো আমাদের নেমটি কিন্তু এখানে যে শো করেছে। তো এখন আবার আমরা চাচ্ছি এমন যে আমাদের হয়তো বা অনেক সময় থাকতে পারে যে আপার কেসে আছে বাট সেটিকে আমরা লোয়ার কেসে করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদেরকে জাস্ট একটি কাজ করতে হবে, আমরা এখানে ইউটা চেঞ্জ করে করে দেব এল, জাস্ট এল কেস করে দিলেই হবে। আমরা জাস্ট এখানে লিখে দেব সিলেক্ট এল কেস, আমরা যে ফিল্ডটাকে চাচ্ছি সেটি, এবং যদি এলএসএস করতে চাই তাহলে আমরা এলএসএসটা এখানে দিয়ে দেব এবং কোন টেবিল থেকে সেটি আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। এরপরে যদি আমরা গো অপশনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু সবগুলো আমাদের লোয়ার কেসে চলে এসেছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা আপার কেস এবং লোয়ার কেসে কনভার্ট করতে পারবো।